আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোচিকাচা একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি মাকসুদা খাতুন লিপি সহকারী শিক্ষক কোচিকাচা একাডেমি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় এগারো এর বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তোমরা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা এই অধ্যায়ে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো অর্থ হয়তো তোমরা জানো না যদি তোমরা এই অর্থগুলো জানতে পারো তাহলে অধ্যায়টি তোমাদের কাছে খুবই সহজ মনে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্রথমেই এই অধ্যায়ের সেই শব্দগুলোর অর্থ জেনে নেই শব্দার্থ অঞ্চল অঞ্চল অর্থ হচ্ছে দেশের বিভিন্ন অংশ অঞ্চল অর্থ হচ্ছে দেশের বিভিন্ন অংশ সমতল অর্থ উঁচু নিচু নয় এমন অর্থাৎ সমান উর্বর উর্বর অর্থ উৎপাদন শক্তি বিশিষ্ট জমি উৎপাদন শক্তি বিশিষ্ট বা জমি বৃষ্টিপাত বাতাসের পতন বৃষ্টিপাত কি বাতাসের পতন ঋতু স্বর ঋতু অর্থ হচ্ছে ছয় ঋতু পাহাড় পাহাড় অর্থ হচ্ছে মাটির উঁচু স্তূপ মাটির উঁচু স্তূপ মানচিত্র মানচিত্র অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের নকশা মানচিত্র মানে কি নকশা কালবৈশাখী ঝড় প্রবল ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় মানে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি পলি পলি অর্থ হচ্ছে বন্যা বা নদীর গোলা জল থেকে থিতিয়ে পড়া নরম ও উর্বর মাটির স্তর শিক্ষার্থীরা তোমরা এই শব্দ অর্থগুলো জেনে গেছ শিক্ষার্থীরা এই অধ্যায়ে আরো এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর অনেক সমার্থক শব্দ রয়েছে তাহলে চলো শিক্ষার্থীরা সমার্থক শব্দগুলো আমরা জেনে নেই সমার্থক শব্দ নদী নদী এ সমার্থক শব্দ হচ্ছে তিনী প্রবাহিনী নদীর সমার্থক শব্দ ততিনী প্রবাহিনী ভূমি ভূমি এর সমর্থক শব্দ পৃথিবী মাটি পৃথিবী মাটি তারতম্য তারতম্য সমর্থক শব্দ হচ্ছে পার্থক্য কম বেশি পার্থক্য কম বেশি তুষার তুষার এর সমর্থক শব্দ বরফ শীতল উষ্ণ উষ্ণ এর সমর্থক শব্দ হচ্ছে গরম তাপ বায়ু বায়ু এর সমর্থক শব্দ বাতাস পবন সৌন্দর্য সৌন্দর্যের সমর্থক শব্দ রূপ শোভা রূপ শোভা প্রচুর প্রচুরের সমার্থক শব্দ অনেক পর্যাপ্ত অনেক পর্যাপ্ত শিক্ষার্থীরা এই অধ্যায়ের শব্দার্থ ও সমর্থক শব্দগুলো তোমরা জেনে গেছো তাহলে আশা করি এবার অধ্যায়টি রিডিং পড়লে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে তাহলে চলো শিক্ষার্থীরা প্রথমে আমরা এই অধ্যায়টি ভালো করে রিডিং পড়ে নেই অধ্যায় এগারো বাংলাদেশের ভূ প্রকৃতি ভূ প্রকৃতি ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য পাহাড়ি অঞ্চল আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত আমাদের দেশের বেশিরভাগ স্থান কি কেমন ভূমি দ্বারা গঠিত সমতল ভূমি দ্বারা গঠিত তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো কোন দিকে অবস্থিত রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ও চট্টগ্রাম জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিনডং এর উচ্চতা প্রায় এক মিটার এর উচ্চতা কত এক হাজার মিটার তৃতীয় উঁচু পাহাড়ের নাম কেউক্রাডং বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়ের নাম কি কেউকরাডোং এর উচ্চতা নয়শ মিটার এর উচ্চতা কত নয়শ মিটার এ দুইটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত এ পাহাড় দুটি কোন জেলায় অবস্থিত বান্দরবন জেলায় অবস্থিত এই পাহাড়ি এলাকায় বনভূমি রয়েছে এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করছে পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উচ্চ ভূমি পুরাতন পলি দিয়ে ঘটিত নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে মানচিত্রে এই উচ্চ ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে দেখো মানচিত্রের মধ্যে দেখানো হয়েছে সেই এলাকাগুলো এই যে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে সমভূমি সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং সেটি উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী সমভূমির উপর দিয়ে কি বয়ে গেছে অনেক নদী এবং এই ভূমিতে প্রায়ই বন্যা হয় এই ভূমিতে কি হয় প্রায়ই বন্যা হয় তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি কেমন সমভূমির মাটি খুব উর্বর জলবায়ু বাংলাদেশ শর ঋতুর দেশ বাংলাদেশ কিসের দেশ বাংলাদেশ শর ঋতুর দেশ ঋতুগুলো হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঋতুগুলো কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় বাংলাদেশের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল এ সময় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় কোনো কোন দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয় বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল বছরের সবচেয়ে উষ্ণ মাস কোনটি এপ্রিল এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয় কোন মাসে কালবৈশাখী জ্বর হয় এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয় বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কোন কাল বর্ষাকাল এ সময় মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে ভয়ে যায় প্রচুর বৃষ্টিপাত হয় এই ঋতুতে দেশে গড়ে দুইশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয় দুইশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় শীতকাল বর্ষাকালের পর বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে কখন বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে বর্ষাকালের পর বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয় কোন মাস থেকে কোন মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয় দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পরে দেশের কোন অঞ্চলে বেশি শীত পরে দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পরে এবং এ সময় গড়ে তাপমাত্রা থাকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তবে বাংলাদেশে তুষার পরার মতো ঠান্ডা পড়ে না বাংলাদেশে তুষার পরার মতো ঠান্ডা পড়ে না শিক্ষার্থীরা এই অধ্যায়টি আমরা রিডিং নিয়েছি তাহলে চলো শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে আমরা কিছু পূরণ পূরণ করার চেষ্টা করি ক আমাদের দেশের বেশিরভাগ স্থান দেশ ভূমি দ্বারা গঠিত আমাদের দেশের বেশিরভাগ স্থান কেমন ভূমি দ্বারা গঠিত সমতল ভূমি দ্বারা গঠিত খ। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম দেশ বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড়ের নাম কি তাজিন বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড়ের নাম হচ্ছে তাজিন ডং গ পাহাড়ি এলাকায় ড্যাশ আছে পাহাড়ি এলাকায় কি আছে পাহাড়ি এলাকায় বনভূমি আছে কি আছে বনভূমি আছে ঘ বনভূমি বাংলাদেশের ড্যাশ বৃদ্ধি করছে বনভূমি বাংলাদেশের কি বৃদ্ধি করছে সৌন্দর্য বৃদ্ধি করছে কি বৃদ্ধি করছে সৌন্দর্য বৃদ্ধি করছে উ নতুন পলিগঠিত সমভূমির মাটি খুব দেশ নতুন পলিগঠিত সমভূমির মাটি কেমন সমভূমির মাটি খুব উর্বর চ বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়ের নাম দেশ বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়ের নাম কেউক্রাডং উঁচু পাহাড়ের নাম কেউক্রাডং ছ বছরের সবচেয়ে উষ্ণ মাস দেশ বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল সবচেয়ে উষ্ণ উষ্ণ মাস এপ্রিল দেশের উত্তর অঞ্চলে বেশি কি পরে শীত পড়ে ঝ বাংলাদেশ ঋতুর দেশ বাংলাদেশ সর ঋতুর দেশ ইয় শীতকালে গড় তাপমাত্রা থাকে ড্যাস ডিগ্রি সেলসিয়াস শীতকালে গড় তাপমাত্রা থাকে আঠারো ডিগ্রি সেলসিয়াস শিক্ষার্থীরা তোমরা শূন্যস্থান পূরণ জেনে গেছ তাহলে চলো এবার এই অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করে নেই ভূ প্রকৃতি কি ভূ প্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা ভূপ্রকৃতি কি ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো কোন জেলায় অবস্থিত দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত গ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত মিটার বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা এক মিটার কত মিটার এক মিটার ঘ বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়ের উচ্চতা কত মিটার বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়ের উচ্চতা নয়শো ছিয়াশি মিটার ও বাংলাদেশের উঁচু পাহাড় দুটি কোন জেলায় অবস্থিত বাংলাদেশের উঁচু পাহাড় দুটি বান্দরবান জেলায় অবস্থিত চ বাংলাদেশের ঋতুগুলোর নাম লেখ বাংলাদেশের ঋতুগুলোর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত কোন মাসে কালবৈশাখী ঝড় হয় এপ্রিল বা মে মাসে কালবৈশাখী জ্বর হয় কোন মাসে কালবৈশাখী ঝড় হয় এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয় বর্গীয় জ গ্রীষ্মকালে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় গ্রীষ্মকালে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় ঝ বর্ষাকালে গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বর্ষাকালে গড়ে দুইশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় ইয় কোন মাস থেকে কোন মাস পর্যন্ত গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল শিক্ষার্থীরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা জেনে গেছ শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে আমরা প্রথমে শব্দার্থ সমার্থক শব্দ জেনেছি তারপর রিডিংটি ভালো করে আমরা পড়ে নিয়েছি সেই সাথে শূন্যস্থান পূরণ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করার চেষ্টা করেছে আশা করি শিক্ষার্থীরা ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ